Hey guys, Assalamualaikum. Shobai ke welcome korchi notun ekta video te. Ar guys, ajker video te kintu ami besh kichu deshi vehicle khuje dekhabo ar ei collecting bolt er moddhe niye nibo. To shurutei ami dekhe felechi ekta deshi toy vehicle ar ei toy vehicle ta kintu ekta mini size CNG auto rickshaw jar royeche yellow ebong black color er ekta combination ekebare shosta maner plastic diye toiri ekta toy CNG auto rickshaw. আমি রেখে দিচ্ছি কালেক্টিং বোল্টের মধ্যে আর এরপরে কিন্তু আবারো আরো একটা ভেহিকল দেখে ফেলেছি আর এই ভেহিকলটা কিন্তু একটা ফানি শেপের ট্রাক ভেহিকল আর এই ট্রাকটি হচ্ছে একটা অটো ট্রাক একেবারে নোংরা কিছু প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে এই ভেহিকলটা যা রয়েছে তিনটা চাকা তো এই আনরিয়েলিস্টিক ভেহিকলটাও নিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু দেখে ফেলেছি একটা রিয়েলিস্টিক সিএনজি অটো রিকশা So guys, you can see this vehicle which is red and blue color a combination a toy CNG auto rickshaw So let's see And now I'm going to show you our first vehicle And guys, I'm going to show you some of this vehicle And this vehicle is a tractor This vehicle is used This vehicle is used This vehicle is orange color er plastic e tori ei vehicle ta o niye niche amar sathe ar er pore kintu ekta tube oil er upor dekhe felechi amar poroborti ekta vehicle ar poroborti vehicle ta kintu ekta besh popular vehicle heavy plastic diye tori ekta cng auto rickshaw ekebare realistic ar amar khub pochonder ei vehicle ta o niye nei ar er pore kintu ami এই দিকটাতে পরবর্তী একটা ভেহিকল দেখে ফেলেছি আর পরবর্তী ভেহিকলটা কিন্তু ইয়েলো কালারের প্লাস্টিক দিয়ে তৈরি একটা সিএনজি অটো রিকশা ফুল বডি কিন্তু ইয়েলো কালারের খুবই চমৎকার একটা ভেহিকল খুবই চমৎকার এই ভেহিকলটাকে তো আমি নিয়ে নিচ্ছি এবার বলের মধ্যে আর এরপরই খুঁজতে শুরু করে দিব আমার পরবর্তী ভেহিকল আর পরবর্তী ভেহিকল কিন্তু আমি দেখে ফেলেছি একটা ইলেকট্রিক অটো রিকশা পিঙ্ক কালারের যার সাথে রয়েছে হোয়াইটের একটা মিক্সিং থ্রি হুইলার এটাকে আবার ট্রাইসাইকেলও বলা হয় তো তোমরা দেখে নিয়েছো এই ভেহিকলটাকে এবার আমি রেখে খুঁজতে শুরু করে দেব আমার পরবর্তী ভেহিকলগুলো আর পরবর্তী ভেহিকলের মধ্যে একটা ট্রাক ভেহিকল আমি অলরেডি দেখে ফেলেছি আর এই ভেহিকলটা কিন্তু একটা অ্যানিমেল ক্যারিয়ার ট্রাক ছয় চাকার আর এই ভেহিকেলে করেই কিন্তু অ্যানিমেলগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় খুবই চমৎকার বিল্ড কোয়ালিটি আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই ভেহিকেলটা তো এই ভেহিকেলটাকে বলের মধ্যে রেখে আমি কিন্তু হাতে এবার নিয়ে নিব একটা পপুলার দেশি টয় ভেহিকেল আর এই ভেহিকেলটা হচ্ছে একটা রিকশা পায় চালিত টয় রিকশা এই ভেহিকলটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বেশ পপুলার তো দেখো যদিও এই ভেহিকলটা একটা টয় বাট বেশ চমৎকার হয়েছে তো এই ভেহিকলটাকে রেখে এবার কিন্তু আমি এই পাটখড়ির উপর থেকে কালেক্ট করে নিব আমার পরবর্তী একটা ভেহিকল আর এই ভেহিকলটাও কিন্তু একটা রিকশা অরেঞ্জ কালারের সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি একটা টয় রিকশা আর এবার কিন্তু আমি একটা ভাঙাচুরো ঘরের মধ্যে ঢুকে যাব আর যেখানে আমি অলরেডি একটা ভেহিকল দেখে ফেলেছি আর দেখো গাইস এটা হচ্ছে একটা চুলা এর মধ্যে আসলে রান্না করা হয় আর এর পাশে কিন্তু আমি দেখে ফেলেছি একটা পুলিশ ভেহিকল ইয়েলো কালারের একেবারে নতুন একটা টয় এটা প্রো বক্স কোয়ালিটির পুলিশ কার তো এই চারটা কার ভেহিকলটাকে রেখে এবার কিন্তু আমি দেখে ফেলেছি আমার একটা পছন্দের ভেহিকল ইলেকট্রিক অটো রিকশা খুবই কালারফুল যা রয়েছে ইয়েলো ব্লু এবং রেড কালারের একটা কম্বিনেশন তো এই ট্রাইসাইকেলটাকে রেখে এবার আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব আজকের শেষ ভেহিকল আর এই ভেহিকলটাও কিন্তু একটা ট্রাইসাইকেল ইলেকট্রনিক অটো রিকশা যদিও এই ভেহিকলটার গায়ে প্রিন্ট করা রয়েছে ট্যাক্সি বাট এই ভেহিকলটা হচ্ছে একটা ইলেকট্রিক অটো রিকশা তো এবার কিন্তু আমি সবগুলো ভেহিকল এইখানটা
ঢেলে দিয়ে তোমাদের সাথে শেষবারের মতো একটা শর্ট ইন্ট্রোডিউস করে দিব। তোমরা দেখে নাও, আমি কিন্তু খুঁজে পেয়েছি একটা অ্যানিমেল ক্যারিয়ার ট্রাক। এর পাশে কিন্তু ছিল একটা ইলেকট্রিক অটো রিক্সা, কালারফুল একটা টয় ভেহিকল, আর এই হচ্ছে একটা প্রোবক্স কোয়ালিটির পুলিশ কার, আবার একটা সিএনজি অটো রিক্সা। এই ভেহিকলটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক। এর পাশে রয়েছে একটা কুল কালারের টয় ইলেকট্রনিক অটো রিক্সা। আসলে বেশ কিছু অটো রিক্সা কিন্তু আমি আজকে খুঁজে পেয়েছি, আর সবগুলো ভেহিকলই কিন্তু দেশি টয় ভেহিকল। তো তোমরা অলরেডি দেখে নিয়েছ, দেখিয়ে দিই তারপরও। আর এই ভেহিকলটা কিন্তু একটা ট্র্যাক্টর, আর এখানে রয়েছে একটা অটো ট্রাক, একটা জাম্বো সাইজের রিক্সা, আর এই হচ্ছে একটা আনরিয়েলিস্টিক টয় রিক্সা। সো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, বাই বাই।